হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপিকা, লিপিকার প্রতিদিন চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি। বাবার বাড়িতে বেড়াতে এসেছি, কালকের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছো। তো আজকে বাবার বাড়িতে আমার প্রথম দিন। তো এই যে সকালবেলা উঠে গেছি, দেখে বুঝতে পারছো না যে এখন সকাল হয়েছে না দুপুর হয়েছে। প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে, দেখে মনে হচ্ছে প্রায় 10টা 11টা বেজে গেছে, আসলে কিন্তু এতটা না। চলো তোমাদের ঘড়িটা একবার দেখিয়ে দিই। এই যে ঘড়িটা দেখো, ঘড়ি কিন্তু একদম চলছে, একদম পারফেক্টলি 8টা মাত্র বেজেছে। তো এই যে আমার মা উঠে পুজো দিয়ে দিয়েছে, তো এখন পুজো টুজো চলছে। তো আমার মেয়ে একদিক দিয়ে এই যে বসে বসে ড্রয়িং করছে, দাদিন ও দাদিন ও মানে আমার মাকে দাদিন ডাকে, তো দাদিন একদিকে পুজো দিচ্ছে আর ও একদিকে মানে ওর দাদুভাই খাটের মধ্যে বসে ও ড্রয়িং করছে, আর ছোটোটাও এখানে ঘোরাঘুরি করছে, দিদির ড্রয়িং দেখছে। তো তারপরে ওরা মানে বারান্দায় চলে আসলো এই যে মুরগি দেখার জন্য। আমার কাকাতো ভাই কতগুলো মুরগি পালে, তো এই মুরগিগুলোর প্রতি আমার মেয়েদের খুবই এক্সাইটমেন্ট। আমি দেখি যতবারই আসে ততবারই মুরগি দেখতে আসে। তো বাবার বাড়িতে তো এমনিতে আসা হয়ই আমার, বিকেলে আসি হাজব্যান্ডের সাথে বা কোনো দিন সকালে এসে সারাদিন থেকে বিকেলে চলে যাই। তো আজকে মানে প্রায় 1-1.5 বছর পরে এসে মানে আমি রাত্রে এখানে স্টে করেছি। তো এই যে এখন কাপড় মেলতে যাচ্ছি, কাপড়ের রশিটা না আমার থেকে এত উঁচুতে ছিল, আমি না একদম এটা মানে টাচই করতে পারছিলাম না, দিতেই পাচ্ছিলাম না। তারপরে যে বাসটাকে একটু সরাতে গেলাম, তারপরে বাসটা পড়েই যাচ্ছিলো, মানে একটু বৃষ্টি হয়েছিল তো একদম পিছলা হয়েছিল, তাই মানে পড়ে যাচ্ছিলো। তো অনেক কষ্টে মানে কাপড়গুলো দিয়ে দিয়েছি, মা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, তো আমি কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। সকাল সকাল মেলে দিলে সকাল সকালই এদিকে মানে রোডটা বেশি আসে অ্যাকচুয়ালি, আর একটু পর থেকে মানে এই যে সামনে উঁচু উঁচু বিল্ডিংগুলো হয়ে গেছে না, পুরো রোডটাকে পুরো আটকে দেয়। দুপুরের যে কড়া রোডটা সেটা একটু কমই আসতে পারে, এটাকে একদম আটকে দেয়। তাও এখন গরমকাল দেখে রোদ কিছু আসছে, শীতের দিনে যখন রোদের মেইন দরকার তখন তো একদমই মানে রোদ আসে না। তারপর সকালবেলা কাঁঠাল মুড়ি দিয়েছিল, ওইটা খেয়েছি, কিন্তু খাওয়ার পরে আবার এই যে কাকিমণির ঘরে গেছি পরে আমাকে এটা ধরিয়ে দিয়েছে। এখানে আছে ভাত ভাজা, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে তরকারি, আর আছে ইলিশ মাছ লতি দিয়ে, তো এটা ধরিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ওখানে আবার আসলাম ঘরে। তুমি এসে দেখি মেয়ে সুন্দর ড্রয়িং করছে বসে বসে। ও মেইনলি এত মানে খেলা টেলা এত কিছু নিয়ে এসেছে যে ড্রয়িং কপিটাই আনতে ভুলে গেছে। তো এই যে এই পিসবোর্ডগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তো এগুলোতে বসে ও ড্রয়িং শুরু করে দিয়েছে। ও ড্রয়িং করছে, বাইরে এর মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টি দেখো কি সুন্দর করে ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আমার মোবাইলে ঠিকমতো ধরা পড়ছে না, কিন্তু এই যে দেখো জল দিয়ে পুরো ভিজে যাচ্ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি স্নানটা করে আসি, যেমন কথা তেমন কাজ, সাথে সাথে এই যে স্নান করেও এসে পড়েছি। স্নান করে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতেই আমি এত বছর কাটিয়েছি, মানে এত বছর কাটিয়েছি বলে ভুল বলা হবে অ্যাকচুয়ালি। দিদির বিয়ের পর থেকে এই রুমটা আমার রুম ছিল, আমি মানে এই বেডটাতে ঘুমিয়েছি, এই রুমটাতে থেকেছি। দিদির বিয়ের আগ পর্যন্ত আমি কাকুর ঘরে ছিলাম, মানে একদম ছোটো থাকতে ঘরেও ছিলাম, কাকুর ঘরেও ছিলাম, মিলেমিশে ছিলাম। কিন্তু যখন মানে দিদি একটু বড় হয়ে গেছে, দিদি নিজের পার্সোনাল রুম হয়েছে, তখন থেকে মানে আমি কাকুর ঘরে ছিলাম, ওখানে আমার পার্সোনাল রুম ছিল। তো যাই হোক, আর যেহেতু আমাদের ঘরটাতে মাত্র 2টো বেডরুম আর একটা ছোটো মতো, একদম ছোটো মতো একটা ড্রয়িং রুম আর একটা কিচেন আছে, তাই মানে 2 মেয়েকে আলাদা আলাদা রুম দেওয়ার মানে সে আমার বাবার ছিল না। তো যাই হোক, তো আমার কাকু ছিল, তো কাকুর ঘরে এক্সট্রা রুম ছিল, তো ওখানে আমি থাকতাম, আমার পড়ার টেবিল সব কিছু ওইখানেই ছিল। যখন মানে 2005-এ দিদির বিয়ে হয়ে যায়, তারপরে মানে আমি এই রুমে শিফট হই, এটা আমার বেডরুম হয়ে যায়। তো বিয়ের একদম আগ দিন পর্যন্ত আমি এই রুমটাতেই ছিলাম। তো অনেক মেমোরিজ আমার এই রুমটার সাথে জড়িত আছে, এই রুমটা এই খাটটা অনেক কিছু জড়িত আছে। তো প্রথম বিয়ের পরেও এই রুমটাতেই ছিলাম, তারপরে ফিরাযাত্রায় এসেও এই রুমটাতেই ছিলাম, তারপরে বড় মেয়েকে নিয়ে ছোটোবেলা যখন 1 মাস থাকতে ওর এসেছি, 1 মাস পরে এসেছি, তখনও এই রুমটাতেই ছিলাম, আর এখন যখন ছোটো মেয়েকে নিয়ে বড় মেয়েকে নিয়ে দুজনকে নিয়ে এসেছি, তখনও এই রুমটাতেই উঠেছি। অ্যাকচুয়ালি এই রুমটাতেই মানে আমার দিদি আসলো এই রুমটাতেই ওঠে, আমি আসলো এই রুমটাতেই ওঠে। তো আমাদের যেহেতু একটাই বেডরুম আছে, তো আমার দিদি আর আমি একসাথে এসে মানে খুবই কম দিন হয়েছে যখন দিদি আর আমি একসাথে এসে থেকেছি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ক্রিম টিমও লাগিয়ে নিলাম, নিয়ে বাইরে আসলাম, দেখি বৃষ্টি পুরো উধাও, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে। তো এখন মানে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো। তো এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন হয়ে গেছে বিকেলবেলা,
এই যে কোথায় দাঁড়িয়ে আছি দেখো একদম উপর থেকে, তো আমাদের বাড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা আমাদের বাড়িটার একদম ফ্রন্ট সাইডটা, ওই যে দূরে লাল গেটটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে আমি ঢুকেছিলাম, তো এই হচ্ছে রাস্তাটা আর এই হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইডটা। এটা আমার কাকুর ছাদের উপর, এটা ছাদ কাম এটা স্টোর রুম মতো হয়ে আছে, স্টোর ছাদ বলবো আমি, এরকম হয়ে আছে। তো আমার মেয়ে এখানে জানে যে রেলিং নেই, তাই মানে দৌড়াদৌড়ি করতে না করছিলাম, যে তাও দৌড়াদৌড়ি করছিল আর মানে প্রচণ্ড বকা খেয়েছে আমার হাতে। যাই হোক, তারপরে নেমে গেছিলাম, যেহেতু মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এখানে থাকার আর কোনো মানে হয় না যেহেতু রেলিং নেই, ভয়েরই ব্যাপার। তো যাই হোক, তারপরেও নেমে গেছি। এই যে এটা হচ্ছে ওই যে দূরে পুকুরটা দেখা যাচ্ছে, আমাদের পাড়ার পুকুরটা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা সাইড। তো দেখতেই পাচ্ছ বাড়িটা আমাদের কত বড়, কিন্তু সেইভাবে এখন আর মেনটেনেন্স হয় না। আর আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে। আর আমার কাকিমণি পুরো বাড়িতে কাঁকরোল গাছ লাগিয়েছে, কাঁকরোল গাছ দেখো আম গাছের উপর চড়ে গেছে, তা আম গাছের উপরই মানে কাঁকরোল হয়ে আছে। তো যেটা বলছিলাম, বাড়িটা এখন আর সেইভাবে মেনটেনেন্স হয় না, আগে খুব সুন্দর মেনটেনেন্স হতো, সামনে পুরো সবজি খেতে হতো, কাকু আমার সবজি করতো, বাবাও সবজি করতো, কিন্তু এখন আর সেগুলো হয় না, পুরো জঙ্গল জঙ্গল হয়ে আছে দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমার কাকুর ঘর, আর এই হচ্ছে আমার কাকিমণি এখন বিকেলবেলা এই যে মুরগিকে খাওয়ার দিচ্ছে। তো ওই যে বলেছিলাম আমার ভাই কিছু মুরগি পালে, কাকাতো ভাই, তো ওই ভাইয়ের মুরগিগুলোকে আমার আরেকজন কাকিমণি এই যে এখানে মুরগিকে খাওয়ার দিচ্ছে, তো দিচ্ছে, ভালোই হলো। আমার মেয়ে তো খুব এক্সাইটেড মুরগি দেখার জন্য, তো এই যে দেখো কীভাবে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগি দেখছে। তো মুরগিগুলো কি সুন্দর করে খাচ্ছে দেখো, পুরো রুটির যে আটা মাখা আছে না ওগুলো দেওয়া হচ্ছে, আর এই জন্য ওই যে বড়টাও এসে পড়েছে, এটা ঘুমিয়েছিল তো এটাও এসে পড়েছে। তো মুরগি খাওয়া দেখতে দেখতেই অনেকক্ষণ টাইম চলে গেলো, সন্ধ্যা হয়ে আসছিলো প্রায়, মানে পুরো বিকালটাই বলতে পারো এই যে দৌড়াদৌড়ি করেছে কিছুক্ষণ বাইরে, তারপরে যে মুরগি খাওয়া দেখলো, এখন বসে বসে মুরগি খাওয়া দেখছে। মুরগি খাওয়া শেষ করে তারপরে ওই যে একটা এখানে উঠানটার মধ্যে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে তারপর আমরা চলে আসলাম এই যে ঘরে। ঘরেও দেখো ঢুকবে না, দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ওর কুকি কুকি খেলা শুরু হয়েছে, এই যে হাইড অ্যান্ড সিক খেলা শুরু হয়েছে, ও আমাকে কুকি, আমি কুকি বলবো আর ও এই যে আমাকে দেখবে। তারপরে মা এই যে আমাদের জন্য টিফিন বানিয়েছে, বাবার বাড়িতে আসার একটা মজাই হয়েছে, নিজে হাতে কিছু বানাতে হয় না, রেডিমেড খাওয়া পেয়ে যাচ্ছি। রেডিমেড খাওয়া পেয়ে যাচ্ছি বলতে, রেডিমেড খাওয়া আমি ও বাড়িতেও পাই, ওখানেও পাই, কিন্তু ওখানে অনেক সময় নিজে নিয়ে খাইতে ঠিক আছে, কিন্তু রেডিমেড খাওয়াই পাই, রেডিমেড খাওয়া পাই না যে ওটা বলবো না, ও বাড়িতেও রেডিমেড খাওয়াই পাই, তো এখানেও পাচ্ছি। তো এই যে এই আমার রুমটা, রুমটাতে মানে আজকে রাত্রটাই লাস্ট থাকবো, কালকে আবার এখান থেকে রিটার্ন করবো, তো আজকে রাত্রটাই এখানে লাস্ট থাকছি এই রুমটাতে। খুবই ভালো লাগছে রুমটা, ঠিক করে তোমাদের দেখাতে পারছি না কারণ ছোটো মেয়েটা এখন খাটের মধ্যে ঘুমিয়ে আছে, তাই মানে বড় লাইটটা জ্বালাতে পারছি না, ছোটো লাইটটাতে যতটুকু দেখানো যায় রুমটাকে দেখাচ্ছি। আর খাটটা, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ড্রয়িং এরিয়া, এই রুমটাকে আগে আমি আর আমার দিদি খুব সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু এখন দেখো শুধু বাবা আর মাই থাকে আমার। আমরা যেহেতু দু বোন, আমাদের কোনো ভাইটাই নেই, তো বাড়িতে বাবা আর মাই শুধু থাকে। তো এই হচ্ছে আমার বাবা আর মায়ের বেডরুম, দুটো সিঙ্গেল খাট পাশাপাশি আছে, আর এক সাইডে হচ্ছে ঠাকুর, আর ওইদিকে কিচেন। দেখো আমার মা স্টিল কিচেনে রান্নায় ব্যস্ত, কী যে রান্না করছে সারাদিন বুঝি না, সারাদিন রান্না করতে থাকে, এইটা ওইটা এইটা করতেই থাকে। আচ্ছা ঠিক আছে করুক, মেয়ে এসছে খুব খুশি, এটা ওটা এটা বানাচ্ছে না তিনদের জন্য। তো এর মধ্যেই মানে ডিনার টাইম হয়ে গেল, আজকে ডিনারে করব এই যে রুটি আর মাংস। ডিনার টিনার খেয়ে এখন মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, সবার সব মেয়ে, ছোটো মেয়ে তো ঘুমিয়েও গেছে, বড়ো মেয়েরও খাওয়া হয়ে গেছে, তো আমিও খেয়ে মানে একটু পরে শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে তোমাদের আজকের এই ভিডিওটা জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।